শুভেন্দু অধিকারীর সন্দেশখালী সংক্রান্ত মামলা, বিচারপতি যে চার পঞ্চায়েত সেখানে 144-এর আপত্তির বাইরে সেখানে যেতে পারেন, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতেই পারেন, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে যেতে পারেন, প্রয়োজনে বিএসএফ নিরাপত্তা দেবে। এজি তিনি বলছেন কেন্দ্রীয় আইবির রিপোর্টটা দেখে সিদ্ধান্ত নিন, বিচারপতি বলছেন ডিআইবি রিপোর্ট আনার ব্যবস্থা করুন। দেখেছেন এর আগে বিধানসভার ভেতরে সন্দেশকালীর প্রতিবাদে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা সহ ছজন বিধায়ককে বিজেপির, এবং পরবর্তী সময়ে 144 ধারা সন্দেশকালীদের লাগু রয়েছে। অথচ বহু আগে থেকেই যখন বিরোধী দলনেতা সহ অন্যান্য বিধায়কেরা সন্দেশকালী যাবেন ঠিক করেছিলেন, বাসে করে রওনা হলেন, ঠিক সেই জায়গায় তাদেরকে আটকে দেওয়া হয় মাঝপথে। কি কারণে আটকানো হয়েছিল পুলিশ কোনো রকম সদুত্তর দিতে পারেনি, প্রশাসন কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তী সময় একে একে আপনারা দেখেছেন সন্দেশকালীর ঘটনায় যত সময় গড়িয়েছে, যত অভিযোগ, গোটা পরিস্থিতি যত সামনে এসছে, সেই জায়গাতে একে একেই প্রশ্নটা উঠেছিল। ফলত এই জায়গায় দুপুর 3টের সময় মামলার পরবর্তী শুনানির সময় দেখবার থাকবে কি আসছে রায়।